আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি বাথরুম টাইলস এবং বাথরুমের মাপ সহ খরচ সহ আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখুন, অসাধারণ একটি টাইলস বাথরুম টাইলসটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে আপনি স্বপ্ন নির্মাণে এরকম একটি টাইলস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। টাইলসটার দাম কিন্তু অল্প টাকা, আপনার চাইলে অল্প টাকার ভিতরে এই সামানগুলো আপনারা ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখে নেব বাথরুমের মাপটা। এদিক থেকে এদিকে আছে 4 ফিট 3 ইঞ্চি এবং এদিক থেকে এদিকে আছে 7.5 ফিট। আপনারা কিন্তু চাইলে আপনার বাথরুমটি এভাবে আপনারা করে নিতে পারেন। যদি কিনা আপনার সিঙ্গেল কমেন্ট বসে, অনেকেই ডাবল কমেন্ট বসিয়ে থাকে, এখানে একটি ল কমেন্ট বসানো হয়েছে। অনেকে হাই কমেন্ট এবং ল কমেন্ট উভয়টাই একটি বাথরুমে বসিয়ে থাকে, তার জন্য জায়গাটার একটু বেশি প্রয়োজন হবে, 5 ফিটের প্রয়োজন হবে। অনেকে 4.5 ফিট জায়গাতেও 2টি কমেট বসিয়ে থাকে। তো সর্বনিম্ন এমন করে 5 ফিট জায়গা হলে ইজিলি 2টি কমেট ব্যবহার করা যায়। তো এখানে 1টি কমেট ইউজ করা হয়েছে, শুধুই ল কমেট। ল কমেটের সাথে একটি ফ্ল্যাশ ট্যাঙ্ক অবশ্য দেওয়া হয়েছে, যাতে করে ময়লাটা ইজিলি ক্লিন হয়ে যায়। তো সর্বপ্রথম আমরা জেনে নিব যে এই টাইলসটা আপনার কত টাকা ক্রয় করতে পারবেন। বর্তমান সময়ে এই টাইলসটি 42 টাকা থেকে 45 টাকার ভিতরে আপনারা জায়গা অনুসারে করে নিতে পারবেন। অনেক জায়গায় এই টাইলসটা 42 টাকা পাওয়া যায়, অনেক জায়গায় 44-45 টাকাও ক্রয় করতে হয়। তা আমরা আই থিঙ্ক 44 টাকা কেনা হয়েছিল। আপনারা চাইলে এই টাইলসটা আপনারা কিনতে পারেন। এই টাইলসটা কোম্পানি হয়তো ফ্রেশ নয়তোবা কংফু, আই এম নট শিওর, ফ্রেশ অথবা কংফু আপনারা এই 2টা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড হবে। অনেকদিন আগে ক্রয় করা হয়েছিল, তার জন্য ভুলে গেছি টাইলসটা কী কোম্পানি ছিল, ফ্রেশ অথবা কংফু কোম্পানি হবে। আপনারা এই টাইলসের ছবিটা দেখালে যে কোনো টাইলসের দোকানদার আপনাদেরকে দিতে পারবে। তো আমরা এখানে ঠান্ডা পানি এবং গরম পানির জন্য 2টি কল এবং 2টি শাওয়ার চাবি, 1টি শাওয়ার ব্যবহার করা হয়েছে এবং 1টি হ্যান্ড শাওয়ার ব্যবহার করা হয়েছে, যাতে করে গোসলের ক্ষেত্রে হ্যান্ড শাওয়ারটি দিয়ে আর একটু ইজিলি, মানে যারা একটু গোসল করতে চায় আর কি মোটামুটি, তো তাদের জন্য অনেকে হ্যান্ড শাওয়ার ব্যবহার করে, অনেকে হ্যান্ড শাওয়ার ব্যবহার করে না, সেটা এরকম ইফেক্ট পড়ে না। তো এখানে এটা ঠান্ডা পানির এবং এটা গরম পানির জন্য করা হয়েছে 2টি কল দিয়ে। এখানে এই 2টি চাবি দেওয়া হয়েছে শাওয়ারের জন্য। শাওয়ার জন্য আমরা জেনে থাকি যে এটা ঠান্ডা পানি এবং এটি গরম পানি, এটা চালু করলে গরম পানি আসবে এবং গরম পানি কিন্তু গিজারের সুইচটাকে অন করতে হবে। এটা হলে গিজারের সুইচটা অন করলে 5 মিনিটের ভিত্তিক গিজারের পানি গরম হয়ে যায় এবং 5 মিনিট পরেই কিন্তু আমরা এখানে যখন চাবিটা অন করব তখন এদিক দিয়ে গরম পানি পড়বে। তো যখন আমরা দেখা গেছে পানিটা বেশি গরম হয়ে গেছে, তখন আমরা গরম এবং ঠান্ডা উভয়টা যখন 2টা একসাথে অন করবো তখন কিন্তু এদিকে পানিটা একটু মিক্স হয়ে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ট্রাই করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা একটি ট্যাপ লাগানো হয়েছে, যাতে করে ওই যে বদনা ইউজ করে থাকে কমেটের জন্য, অনেকে পুষ শাওয়ার ইউজ করে থাকে। বর্তমান সময় কিন্তু পুষ শাওয়ারটা বেশি ইউজ হয়, এখানে বিপ্লব দেওয়া হয়েছে যাতে করে বদনা দিয়ে এই করা যায়। বর্তমান সময়ে এটা ইউজ খুব কম হয়, পুষ শাওয়ারটা বেশি ইউজ হয়। এখানে একটি টিস্যু হোল্ডার দেওয়া হয়েছে, যাতে করে টিস্যু রেখে এখানে বাথরুমে টিস্যু ব্যবহার করা যায়। তো এই ফ্লোর টাইলসটাও এই সেম কোম্পানি, এটা যা ওই যা মোটামুটি মিলিয়ে ম্যাচিং করা কিন্তু হয়েছে। খুব সুন্দর একটি টাইলস, আপনার চাইলে কিন্তু এরকমভাবে টাইলসটি আপনারা করে নিতে পারবেন। তো এই বাথরুমটি কমপ্লিট করতে প্রায় 35,000 টাকার মতো, মানে টাইলস এবং সামান মিলিয়ে লেগেছে। আপনার চাইলে কিন্তু এই টাকায় আপনি স্বপ্নের বাথরুমটি আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে কোনো ভিডিওতে। দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।